আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ প্রতিবারের মতো আজকেও একটি ইসলামের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি একটি গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন অবশ্যই ভালো লাগবে দুই মিনিটের গল্পের কাহিনীতে হয়ে যেতে পারে আপনার জীবন পরিবর্তন তো চলুন শুরু করা যাক তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন তারা সেখানে একটি হোটেলে উঠলেন এবং রুম পেয়েছেন তিরিশ তলায় তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত বারোটার পর লিফ্ট অফ তো একদিন তারা ঘুরতে বের হলো তারা ঘুরতে ঘুরতে অনেকটা দেরি করে ফেললো এবং হোটেলে এসে দেখে লিফ্ট অফ তারা চিন্তায় পড়ে গেল কিভাবে তিরিশ তালায় ওঠা যায় পরে তারা সিদ্ধান্ত নিয়ে উপরে উঠতে লাগলো তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করলো তারপর গল্প শেষ হতে হতেই তারা দশ তালায় এসে পৌঁছতে সক্ষম হলো এরপর আরেকজন গান আরম্ভ করলো গান শুনতে শুনতে তারা ২০ তলায় এসে পৌঁছে গেল এখন কি করা যায় তৃতীয় ব্যক্তি গান গল্প কিছুই বলতে পারে না তাই তারা সিদ্ধান্ত নিয়ে তার জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্টের তার বলা শেষ তারা তিরিশ নম্বর তালায় এসে পৌঁছে গেল তারা যখন দরজা খুলতে গেল দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটা রিসেপশনে তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা এমনি ভাবে আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে কবরে গিয়ে পৌঁছাবো যখন জান্নাতের সামনে গিয়ে চাবিটা তো নামাজ। দুনিয়া থেকেই আনতে তখন কি আর দুনিয়ায় ফিরে আসার সম্ভব হবে তাই বন্ধুরা পাচক নামাজ জামাতের সহিত আদায় করে জান্নাতের চাবিটা আমাদের সাথে রাখা প্রয়োজন নয় কি আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে জেনে আমল করার তৌফিক দান করুন আমিন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন